मानवता समाधान আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুল্লাহ হামদ الشাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা النবি الامিন ওয়া আলা আলেহি الطয়ibin الطاهرين ওয়া সাহবিহি اجمعين ওয়া বাদ এবং কাছের অগণিত অসংখ দর্শক ভাই বন্ধুদের শুভেচ্ছা Mubarak বা জানিয়ে শুরু করছি আমাদের কুরআন কেন্দ্রিক নিয়মিত আয়োজন আসুন কোরান পড়ি কোরান বুঝি কোরআন দিয়ে জীবন করি সম্মানিত দর্শক ভাই বোনেরা সুরাতুন নেসা থেকে আমরা নিয়মিত আলোচনা করছি আমাদের আলোচনার এখন আয়াত নাম্বার হল চার যেখানে আল্লাহ সুভায়ান হুয়াতা আলা মা বোনদের যাদের বিয়ে শাদী হচ্ছে তাদের মোহরের কথা তিনি বলেছেন দেখি আল্লাহ কি বলেন আল্লাহর আয়াত আমরা শুনে নেই এরপরে আমরা কন্টিনিউ করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتوا النساء صدقاتهن نحله فإن طبنا لكم عن شيء منه نفسا فإن طبنا لكم عن شيء منه نفسا فكلوه فكلوه هنيئا مريئا آر آه، تمرا تمہ دیر استری মহরানার পাওনা পরিপূর্ণভাবে বুঝিয়ে দাও যদি তোমাদের স্ত্রীরা খুশি চিত্তে তোমাদেরকে কোনো কিছু দেয় তাহলে সেটাকে তোমরা তৃপ্তি সহকারে খাবে আয়াত ছোট কিন্তু ব্যাখ্যা অনেক বড় সমানিত দর্শক ভাই বোনেরা সুরাতুল আহজাবের আলোচনা আমরা যখন করেছিলাম তখন মহরানার বিভিন্ন ক্যাটাগরি মহরানার বিভিন্ন সিচুয়েশন মহরানা কেন জরুরি কত পরিমাণে হবে কিভাবে মহরানা ঠিক হবে কে কাকে দিবে এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এই আলোচনার আরও অনেকগুলো ডাইমেনশন আছে সুরাতুল হাজাবের মধ্যে যে সব আলোচনা বিস্তারিত করা সম্ভব হয়নি আমরা এখানে সেই আলোচনা দিয়ে শুরু করব তবে আমাদের সূচনা হবে একটা কুইক ইন্ট্রোডাকশনের মধ্য দিয়ে তা না হলে আলোচনাটাকে পরিপূর্ণ করা যাবে না আমার ভাই বোনেরা এখানে সদুকত যেটা সদুক সদুকত মাহার তুম বিভিন্ন অর্থে বলা হয়েছে কোরআনের মধ্যে যার মধ্য দিয়ে এটার উদ্দেশ্য হল মাহারটাকে উদ্দেশ্য করা হয়েছে ডাউরিটাকে উদ্দেশ্য করা হয়েছে এবং ডাউরি হলো হাজবেন্ডের পক্ষ থেকে বাধ্যতামূলক গিফট যেটা ওয়াইফকে দিতে হবে আর এই কথা আমরা বলেছিলাম আগে ওয়াইফের থেকে ওয়াইফের ফ্যামিলি থেকে কোনো ডাউরি নেওয়া কোনো যৌতুক নেওয়া এটা গুনাহের কাজ কন্ডিশন করে নিলে অবশ্যই গুনাগার হবেন আর এই জন্য বলেছিলাম যারা পুরুষ তারা যৌতুক নিবেন না যৌতুক দিবেন না এমন ফ্যামিলির সঙ্গে আত্মীয়ত করবেন না যারা যৌতুকের কৌতুক করে কাজে আপনি নিজে যখন বিয়ে করবেন যৌতুক নিবেন না নিজের বোন যখন বিয়ে দিবেন নিজের মেয়েকে বিয়ে দিবেন তখন আপনি দিবেন না হ্যাঁ উইদাউট কন্ডিশন আপনি আপনার যা খুশি দিয়ে দেন যৌতুক আল্লাহ আপনাকে দিয়েছে আপনি দিবেন এটা ডিফারেন্ট গিফট হিসেবে কিন্তু কন্ডিশনাল চুক্তি করে টার্মস কন্ডিশন করে যারা যৌতুক নেয় তারা কা পুরুষ তারা মূলত বিয়ে করে না স্ত্রীকে তারা বিয়ে করে মালামালকে বিয়ে করে মোটরসাইকেল কে বিয়ে করে গাড়ি কে বাড়ি কে সম্পদ কে তারা মূলত ভালো মানুষ নয় এটা হলো আমাদের সমাজে যা ঘটে আরব সমাজের কোন কোন দেশের উল্টা একটা এক্সট্রিম আছে যেটাও না যায় যেটা ঠিক নয় সে এক্সট্রিমটা কি মনে করেন সৌদি আরবে দেখেছি আনফর্চুনেটলি সৌদি আরবে এটা থাকার কথা ছিল না কিন্তু এই অবস্থা রয়ে গেছে এই জাহেলিয়াত অনেক ফ্যামিলিতে রয়ে গিয়েছে কি সেটা সেটা হলো এরকম মনে করেন আপনি বিয়ে করবেন এখন আপনার স্ত্রীর বাবাকে আপনি দিতে হবে দশ হাজার রিয়াল আপনার স্ত্রীর ভাইকে দিতে হবে নটুন গাড়ি একটা মার্সিডিজ এইরকম ভাবে আপনার স্ত্রীর আত্মীয় স্বজন যারা আছে এই বিয়ের সুবাদে আপনার থেকে তারা মোহরানার নামে গিফটের নামে আপনার থেকে বেশি পয়সা নিয়ে ফেলে বাবাকে দিতে হবে ভাইকে দিতে হবে বোন দিতে হবে মাকে দিতে হবে অনুককে দিতে হবে কন্ডিশন করে নেয় এটাও হারাম হারাম আবার মেয়ের ফ্যামিলির পক্ষ থেকে ডাউরি নেওয়াটা যৌতুক নেওয়াটা এটাও কিন্তু ইকুয়াল জাহেলিয়াদ একটা এফরাত এবং আর একটা তাফরিদ এটা এই দিকের জাহেলিয়াদ একটা ওই দিকের জাহেলিয়াদ দুটোর কোনোটাই ঠিক নয় ইসলাম হলো মা বাইনাল ইফরাত ইসলাম হলো ব্যালেন্সড ওয়ে অফ লাইফ এই ব্যালেন্সড ওয়ে অফ লাইফ নিয়ে আমরা চলতে হবে যে এটা স্বামী স্ত্রীর বেনিফিট এখানে অন্যরা যেন আমরা ইন্টারফেয়ার করে তাদের জীবনের মধ্যে যেন গন্ডগোল লাগায় না ফেলি এটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের অ্যাটেনশনে নিয়ে আসতে চেয়েছিলাম দ্বিতীয় বিষয় হলো মহরানার পরিমাণ আমরা আগেই বলেছি স্বামীর অ্যাবিলিটি এবং স্ত্রীর স্টেটাস এই দুটোকে ব্যালেন্স করে তারপরে আপনার মিডল পয়েন্টে মোহরানার পরিমাণটা নির্ধারণ করতে হয় আমাদের সমাজে কোনো কোনো মানুষের মধ্যে শোনা যায় যে আমরা ফাতেমি মোহর দিয়ে বিয়ে করব এখন ফাতেমা রাজি আল্লাহ আনহার যখন বিয়ে হয়েছে তখন আলীর আল্লাহ তনহর যা অ্যাবিলিটি ছিল দেখা গেল যে আপনার জামার অ্যাবিলিটি হয়তো তার থেকে বেশি আছে কিন্তু এটা আপনি আপনার মেয়ের জন্য বেশি কেন না নিবেন অথবা আলী আল্লাহ যা ছিল আপনার জামার অ্যাবিলিটি আরো কম তা আপনি জোর করে তার থেকে ফাতেমি মোহর কেন নিবেন এই জন্য ফাতেমি মোহরটা এমন কোন শরীয়তি বিষয় নয় যে এটাকে আমরা বাধ্যতামূলক ফলো করতে হবে নো আলী রাজি আল্লাহ তালু এবং ফাতেমা রাজি আল্লাহ তালহার বিবাহের পরে তো আরো অনেক আল্লাহ নবীর সাহাবিদের বিয়ে হয়েছে হাসান হুসাইনের বিয়ে হয়েছে আরো অন্যান্যদের বিয়ে হয়েছে কিন্তু তারা যে হুবহু ফাতেমার মোহরানা যা ছিল এটাকে ফলো করেছেন এরকম এক্সাম্পল পাওয়া যায় না সেজন্য এটা আমাদের জন্য কোনো জরুরি বিষয় না আমাকে প্রায় টেলিভিশনে জিজ্ঞেস করে হুজুর বর্তমান জামানায় ফাতেমি মোহরের পরিমাণটা কত হয় তো একটু বেশি টেসে হিসেব করে আমরা বলি হয়তো চারশো পাঁচশো পাউন্ড হবে এর বেশি হবে না চার পাঁচশো পাউন্ড তার মনে মনে করেন বাংলাদেশির হয়তো টাকায় পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকার মধ্যে এরকম হয়ে যাবে এখন এই হিসাব অনেক মানুষের চায় আমি কেন ব্যাপার কি বল না আমার ছেলে বিয়ে দিব তো এই জন্য ফাতেমি মোহর আমরা দিব আমি বললাম যদি মেয়ের বিয়ে হয় তাইলে কি করবেন তখন আবার অনেকে এই করে কারণ ছেলের বিয়ে যখন দিতে হবে তখন তো নিজে দিতে হবে ঠিক না এজন্য নিজে যখন দিব তখন পরিমানে ঠকানোর জন্য আর অনেকে এই ফাতেমি ফাতেমি মহরের কৌশল অবলম্বন করে কিন্তু নিজের মেয়ের যখন বিয়ে অন্য পক্ষ থেকে মহরানা নিবে তখন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পাউন্ড তখন দেখা যায় দশ লাখ পাঁচ লাখ চল্লিশ লাখ এক কোটি টাকা তখন মহরানা হাকায় আপনি ফেয়ার হলেন না কিন্তু আমি কথা বলছি না যে ফাতেমি মোহরানায় বিয়ে হবে না বা করা যাবে না যদি আপনি যদি চান সেটা আপনি করতে পারেন এখন দেখা গেছে যে আমরা হাজবেন্ডের পক্ষ থেকে মেয়ের জন্য একটা নেকলেস কিনতে গিয়ে তার দাম সাতশো পাউন্ড হয়ে গেছে মোহরানা থেকে দাম বেশি হয়ে গেছে তখন বললেন না তাইলে একটু বাড়ানো হোক এই জন্য আসলে তো মোহরানা একটা গিফটের বিষয় এই গিফটের বিষয়টার ক্ষেত্রে আমরা যে শুধু ফাতেমি মোহরকে অনুসরণ করতে হবে এমন কোনো কথা নাই বিশেষ করে বিয়ে সাদী ঠিক করতে গিয়ে মোহরানার প্রসঙ্গ নিয়ে তখন এমন হয়ে যায় বিয়ে অনেক সময় ভেঙ্গে যায় বিয়ে হওয়ার আগেই কথাবার্তা হতে গিয়েই বিয়ে ভেঙ্গে যায় সেজন্য ভালো আইডিয়া হলো মোহরানার ডিসকাশনের মধ্যে স্বামী এবং স্ত্রীর মতামত নেওয়াটা আপনারা খেয়াল করে দেখবেন নিশ্চয়ই স্বামী কবুল বলার আগে মেয়ের কিন্তু অনুমতি লাগে যে তুমি বিয়েতে রাজি আসো কিনা ঠিক অনুরূপ ভাবে মহরানা নির্ধারণ করার ক্ষেত্রেও যে মহরানা দিবে স্বামী এবং যে মহরানা নিবে স্ত্রী দুইজনের মতামত আমাদের নেওয়া উচিত যদি হ্যাঁ এই কথা তারা বলে যে না এই ব্যাপারে আমার কোন নাই আমার মুরব্বীরা হোয়াট এভার ডিসিশন দেয় মুরব্বীদের হান্ড্রেড পার্সেন্ট হক আছে কিন্তু অনেক সময় আমরা কি করি সেলের উপরে জুলুম করে বসি সেলের যে পরিমাণ ক্ষমতা নাই তার অনেক অনেক গুণ মোহরানা তার উপরে আমরা চাপাই দেই এটা সুন্নতের খেলাফ হয়ে যায় একজন ছেলেকে আপনি বিয়ে করার সাথে সাথে ঋণী বানায় ফেলেন অনেকে ক্রেডিট কার্ড থেকে পয়সা ওটা মোহরানা দেয় বিয়েতে খরচ করে পরে সারা জীবনের জন্য ঋণী হয়ে যায় ওই যে কল্প আছে না একটা গণি মিয়া একজন কৃষক তাহার নিজের জমি না এসে অন্যের জমি চাষ করে গণি মিয়া সেলের বিবাহে অনেক ধুমধাম করিল তাহাতে অনেক ঋণ হইল ঋণ কোনোদিন শোধ করিতে পারিল না এখন লোকে বলে গণি মিয়া মুরুক্ষের মতো কাজ করিল আমরা ছোটবেলায় এরকম পড়তাম এটা দেখেন মুরুক্ষের মতো কাজ যেন আমরা কেউ না করি মুরুক্ষের মতন কাজ করলে সারা জীবন আমরা কিন্তু পস্তাবো সেজন্য যেটা করা উচিত ছেলেকে জিজ্ঞেস করা উচিত বাবা তোমার কি হইলে সুবিধা হয় কি পরিমাণ তুমি দিতে পারবা ছেলেও সিনসিয়ারলি বলা উচিত তার যে অ্যাবিলিটি আছে যে আমার এই পরিমাণ দেওয়ার মতন ক্ষমতা আছে যতটুকু দেওয়ার মতো ক্ষমতা আছে এতটুক যখন ছেলে দিচ্ছে আমরা এটাকে অ্যাকসেপ্ট করা উচিত এটাকে আমরা অ্যালাউ করা উচিত এর বেশি আমরা নেওয়া উচিত না তাতে ছেলেও খুশি থাকে আল্লাহ খুশি থাকে আর আল্লাহ খুশি থাকলে বিয়ের মধ্যে বরকত হয় সুন্দর হয় এই সৌন্দর্যটাকে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি ভাই বোনেরা আমাদের এই মোহরানা সংক্রান্ত আরো অনেক আলোচনা আছে যে বাসর ঘরে মোহরানা মাফ করানো যাবে কিনা কোনোভাবে স্ত্রীকে ফাঁকি দেওয়া যাবে কিনা এই ব্যাপারে কথা বলবো তবে বিরতির পরে আমাদের টাইম হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার টেলিভিশন স্ক্রিন আসসালামু আলাইকুম ওরক সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও জীবন অর্জন করতে তা তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়া সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসল সাল আলিহাসাল্লাম এর সন্ন্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান সুন্নাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সোনা প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে টিভি বাংলায় ডায়ালগ

পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালাম আলাইকুম আর রহমদুল্লাহ রাখাত তো ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক ব্রেক পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আমাদের এই কোরান এক ডিসকাশনে আসুন কোরান পড়ি কোরান বুঝি কোরআন দিয়ে জীবন করি কোরআন দিয়ে জীবন গড়ার প্রয়াস আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের মাধ্যমে আমাদের জীবনকে গড়ার তৌফিক দিন আমিন মোহরানা সম্পর্কান্ত আমাদের আলোচনা হচ্ছিল এবং ফাতেমি মোহরের কনসেপ্ট যেটা এবং এই কনসেপ্টটা যে আমাদের জন্য জরুরি নয় যদি কেউ নেচারালি এটাকে ফলো করেন সেটা একটা ভিন্ন কথা কিন্তু এটা ফলো করতেই হবে এমন কোনো বিষয় নয় এখন এই পর্যায়ে নিয়ে আমরা আলোচনা করব যে আমাদের সমাজের মধ্যে মোহরানা নিয়ে নানান ধরনের গন্ডগোল হয় বিশেষ করে বিয়ে সাদে ঠিক করতে গিয়ে মোহরানার প্রসঙ্গ নিয়ে তখন এমন হয়ে যায় বিয়ে অনেক সময় ভেঙে যায় বিয়ে হওয়ার আগেই কথাবার্তা হতে গিয়েই বিয়ে ভেঙে যায় সেজন্য ভালো আইডিয়া হলো মহারানার ডিসকাশনের মধ্যে স্বামী এবং স্ত্রীর মতামত নেওয়াটা আপনারা খেয়াল করে দেখবেন নিশ্চয়ই স্বামী কবুল বলার আগে মেয়ের কিন্তু অনুমতি লাগে যে তুমি বিয়েতে রাজি আছো কিনা ঠিক অনুরূপভাবে মহরানা নির্ধারণ করার ক্ষেত্রেও যে মোহরানা দিবে স্বামী এবং যে মহরানা নিবে স্ত্রী দুইজনের মতামত আমাদের নেওয়া উচিত যদি হ্যাঁ এই কথা তারা বলে যে না এই ব্যাপারে আমার আমার কোন সে নাই ডিসিশন দে বি মেক এগ্রি উইথ দেন হক আছে কিন্তু অনেক সময় আমরা কি করি সেলের উপরে জুলুম করে বেশি সেলের যে পরিমাণ ক্ষমতা নাই তার অনেক অনেক গুণ মোহরানা তার উপরে আমরা চাপাই দেই এটা সুন্নতের খেলাফ হয়ে যায় একজন ছেলেকে আপনি বিয়ে করার সাথে সাথে ঋণী বানায় ফেলেন অনেকে ক্রেডিট কার্ড থেকে পয়সা বিয়েতে মোহরানা দেয় পরে সারা জীবনের জন্য ঋণী হয়ে যায় যে একটা একজন কৃষক নিজের এসে অন্যের জমি চাষ করে গনি মিয়ার ছেলের বিবাহে অনেক ধুমধাম করিল তাহাতে অনেক ঋণ হইল ঋণ কোনোদিন শোধ করিতে না। এখন লোকে বলে গনি মিয়া মূর্খের মতো কাজ করিল আমরা ছোটবেলায় এরকম পড়তাম এটা দেখেন মুরুক্ষের মতো কাজ যেন আমরা কেউ না করি মুরুক্ষের মতন কাজ করলে সারা জীবন আমরা কিন্তু পস্তাব সেজন্য যেটা করা উচিত ছেলেকে জিজ্ঞেস করা উচিত বাবা তোমার কি হইলে সুবিধা হয় কি পরিমাণ তুমি দিতে পারবা ছেলেও সিনসিয়ারলি বলা উচিত তার যে অ্যাবিলিটি আছে যে আমার এই পরিমাণ দেওয়ার মতন ক্ষমতা আছে যতটুক দেওয়ার মতো ক্ষমতা আছে এতটুক যখন ছেলে দিচ্ছে আমরা এটাকে অ্যাকসেপ্ট করা উচিত এটাকে আমরা অ্যালাউ করা উচিত এর বেশি আমরা নেওয়া উচিত না তাতে ছেলেও খুশি থাকে আল্লাহ খুশি থাকে আর আল্লাহ খুশি থাকলে বিয়ের মধ্যে বরকত হয় সুন্দর হয় এই সৌন্দর্যটাকে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি ভাই ও বোনেরা সেজন্য আমরা সেলেমের মতামত মহরানার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট আবার এর সাথে সাথে আমাদের জন্য আর একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ আল্লাহ সব হায়না হুয়া তা আয়াতের শেষ অংশে এটাকে বর্ণনা করছেন সে বিষয়টা কি এখন কথা হলো মাসাল্লাহ হলো এটা স্ত্রীকে যেই মোহরানা দেওয়া হয়েছে এর কোনো অংশ স্বামী ভোগ করতে পারবে কি না পারবে কি পারবে না তার ফয়সালা তার ফতুয়া স্বয়ং আল্লাহ রব আলমিন দিচ্ছেন ফাইন যদি তেবেনা স্ত্রীরা খুশি চিত্তে লাকুম তোমাদের জন্য আনসাই এন ওই জিনিসের থেকে মহরানা থেকে মিনহু হু নাফসান একদম খুশি চিত্তে খুশি হয়ে যদি তোমার স্ত্রী ইন্টেনশনালি নিজের সিদ্ধান্ত অনুযায়ী ভালো বুঝে যদি তোমার স্ত্রী তোমাকে কোনো অংশ দেয় তাহলে সেটা যখন আপনার কাছে ফেরত আসে তখন একটা হাদিয়া হয়ে যায় একটা গিফট হয়ে যায় আপনার জন্য তাকে আপনি মালিক বানায় দিয়েছেন আপনার দশ হাজার পাউন্ডের মহরানা দশ লাখ টাকার মহরানা এখন দশ লাখ টাকার মধ্যে আপনার স্ত্রী ওই সাথে সাথে কোনো এক সময় আপনাকে বললো যে ঠিক আছে আমার দশ লাখের দরকার নাই আমি আট লাখ রাখি বাকি দুই লাখ আপনি ফেরত নিয়ে যে কাজে আপনি ব্যবহার করার করেন কারণ করলে তো আমাদের সংসারেরই কাজে লাগবে অথবা এ কথা স্ত্রী বলল যে না আমার পুরো টাকাটাই আমি আমার সংসারে লাগায় দেই আমরা দুইজনের সংসার যেহেতু ছেলেমে হইলে তো আমাদেরই হবে এটা আপনি ব্যবহার করেন এটা বুঝে শুনে কিন্তু খেয়াল রাখবেন খেয়ালটা কি অধিকাংশ সময় কৌশল করে শলে বলে কলে কৌশলে স্ত্রীকে রাজি করানো হয় যে তুমি দিয়ে দাও আর না দিলে তাকে বিভিন্ন ভাবে প্রেসারাইজ করা হয় তাকে বিভিন্ন ধরনের থ্রেটেন করা হয় অথবা ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয় ইমোশনালি আবেগ দেখানো হয় যে দেখো আমি কি বিপদে পড়েছি তুমি যদি একটু সাহায্য করতে হারে আমি তোমার সঙ্গে কিভাবে ঘর সংসার করি আমার জন্য হাল আলো তো হয় না এত বড় একটা ঋণী মানুষ আমার মনটা খারাপ এইগুলো যদি আপনি স্ত্রীকে বলতে থাকেন তাহলে স্ত্রী বলবে ধুর নিজের স্বামী যখন মাফ করে দিই মা বোনদের তো মন অন্তরটা একটু নরম এরকম ইমোশনাল ব্ল্যাকমেইল করবেন না আল্লাহ আপনার নিয়াতের খবর জানেন মাথায় কি আছে আল্লাহ জানে এটা জায়েজ হয় না তেনা যায় যে পর্যায়ে পড়ে যায় আমার ভাইরা হ্যাঁ আল্লাহ এরপরে সহজ করে দিয়েছেন কোন স্ত্রী ভালো শেষ পর্যন্ত আপনাকে সব দিয়ে দিছে নিজের জন্য কিছু রাখে নাই আপনি এটা খেতে পারেন কিন্তু ওই মহিলাকে সারা জীবনের জন্য লুক আফটার করে বিয়ে জিনিসটা ইস এ রিলেশন অ্যান্ড রেসপন্সিবিলিটি আপনার যেমন একজন পুরুষ হলে মহিলার সাথে মহিলা হলে পুরুষের সঙ্গে রিলেশন হবে সম্পর্ক হবে লাইফ লং রেসপন্সিবিলিটি সারা জীবন আপনি তার দায়িত্ব নিবেন কিন্তু জীবনে মরণে শয়নে শিহরণে জাগরণে ঘরে বাহিরে ভালো মন্দ সুখে দুঃখে আপনি কিন্তু এই মহিলার দায়িত্ব নিয়েছেন তাকে অবান্ডন করবেন না ছেড়ে দিবেন না বেজ্যতি করবেন না তাকে আপনি লুক আপটার করবেন ফর হোল লাইফ মাই ব্রাদার এটা হল আপনার দায়িত্ব এই দায়িত্ব যখন আমরা বুঝি না তখন আমরা নিজেরাও ঠগি মানুষকেও ঠগাই আর মানুষকে ঠগাইলে আল্লাহ আমাদেরকে ঠগাই দেয় মানুষলে কষ্ট দিলে আল্লাহ এমন কষ্ট দেয় কষ্ট পেয়ে বাপের নাম ভুলে যেতে হয় আমাদের যেন আমরা এটা যেন খুব ভালো করে খেয়াল রাখি যে মহিলারা তাদের অন্তরটা আল্লাহ নরম করে দিয়েছেন ওনাদের মনটা নরম কিছু বললেই দেখেন এই যে আমরা ফান্ড যখন করি পয়সা করে যখন উঠাই আমার অ্যাসেসমেন্ট হলো আমাদের ডোনারদের মধ্যে যারা দান করে তার মধ্যে প্রায় ওভার সেভেন্টি পার্সেন্ট হলো আমাদের মা বোনরা আল্লাহ দিনের কথা বললেই আল্লাহর বান্দি পয়সা দেয় আর আপনার থাকলেও আপনি দেন না মসজিদে যখন কালেকশন শুরু হয় তখন তার আগে আপনি কিভাবে মসজিদ থেকে বের হয়ে আসা যায় সেই চেষ্টা করেন ওয়াজ মাহফিলে মোটামুটি আছে যখন কালেকশন হবে তার আগে কেমনে চলে যাওয়া যায় আর কালেকশন হইলেও আপনি দেন না পয়সা যাদের বেশি আছে এরা দেয় আরো কম হ্যাঁ এক্সেপশন তো অবশ্যই সবখানে আছে নো ডাউট আল্লাহ রবুল্লাহ আলমিন আমার মা বোনদের কি করেছেন অন্তরটাকে নরম করে দিয়েছেন এই কোন মা কোনো বোন যদি নিজের সিদ্ধান্ত নিয়ে আপনাকে কোনো কিছু দেয় তাহলে কি তাহলে তুমি খুশি চিত্তে এটাকে খেতে পারবে হানি আমার এটা তোমার জন্য কোনো হারাম হবে না এটা তোমার জন্য ভোগ করাটা যা ইজ এলাউড কিন্তু ডিপেন্ড করে আপনার স্ত্রী আপনার ওয়াইফ কিভাবে আপনাকে দিয়েছে সেটা আপনি তার উপরে কোনো সময় ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রেসারাইজ করতে পারবেন না তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে পারবেন না তাকে আপনি জোর দিতে পারবেন না তাকে আপনি চাপের মধ্যে রেখে করতে পারবেন না সব কিছু নর্মাল আছে ওকে আছে আপনার স্ত্রী আপনাকে কিছু দিলো দাস হালাল ফর ইউ আপনার জন্য মানে কি হোল ফ্যামিলির জন্য এটাই তো কারণ আপনি এবং আপনার স্ত্রী দুজনেই তো আপনারা ফ্যামিলি মেইনটেইন করেন আর আপনি হলেন ফ্যামিলির লাইন ম্যানেজার আর আপনার স্ত্রী হলো সেক্রেটারি এই জন্য আপনার স্ত্রী যদি আপনাকে কোনো কিছু দেয় এটা আপনার জন্য হালাল হয়ে যায় আমরা ছোটবেলায় অনেক কাছে শুনতাম হানিয়া মারিয়া হলো নুন খাওয়ার দোয়া আসলে এরকম কোনো কথা না হাদিসে এরকম কিছু বলা হয় না আর খাবার আগে যে নুন খাইতেও হবে এটাও তো জরুরি না আর যদি হ্যাঁ নুন খাইলে এটা ভালো হজমের জন্য ভালো যাদের ডায়াবেটিস হয়ে যাদের তো কাঁচা নুন খাওয়া হতো নিষেধ এই জন্য এটা এরকম বিষয় না হানি মারিয়া এখানে এই আয়তের মধ্যে এসেছে এটা ঠিক কিন্তু এটা যে নুন খাওয়ার দোয়া এরকম কিন্তু আমরা পাই না সাধারণত এই জন্য এটাও আপনাদেরকে এক প্রসঙ্গ ক্রমে বলে ফেললাম শেষ করার আগে আমি সামারাইজ করি সামারাইজ হলো এটা মহরটা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হবে বাধ্যতামূলক গিফট আর যদি কোনো স্বামী স্ত্রীর ফ্যামিলির পক্ষ থেকে যদি সে ডাউরি নেয় যৌতুক নেয় এটা তার জন্য হারাম হবে কোনো বাবা অথবা ভাই অথবা মেয়ের কোনো গার্ডিয়ান যদি মেয়েকে বিয়ে দিয়ে অতিরিক্ত পয়সা নেয় মহরানার চেয়েও সেটাও তার জন্য হারাম হবে আর কোনো স্ত্রী যদি খুশি হয়ে স্বামীকে মহরানার কোনো অংশ দেয় এটা তার জন্য খাওয়াটা জায়েজ হবে তবে তার উপরে জোরাজুরি করা যাবে না ইমোশনাল ব্ল্যাকমেইল করা যাবে না চাপের মধ্যে ফেলা যাবে না আমাদের পারিবারিক জীবন সুখে রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইনস্ট্রাকশন দিলেন শুন এই ইনস্ট্রাকশন এবং আল্লাহর যে আদেশ নির্দেশ আল্লাহর হুকুম হাকামের মধ্য দিয়ে আমাদের পারিবারিক জীবনকে আমরা সুন্দর করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা পরিবারকে যেন সুন্দর করে দেন আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু oh I shadow on লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আলড্রায়ন ব্যাংক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন ছয় তিন চার এক শূন্য দুই চার এক নয় শর্ট তিন শূন্য

লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করতে। দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়